নমস্কার বন্ধুরা, পাপিয়ারাস কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কুঁদরুর একটা সুন্দর রেসিপি করে বানাবো। এই যে দেখুন বন্ধুরা, আমি কাজের ফাঁকে একটা কুঁদরুর গাছ লাগিয়েছিলাম, আর দেখুন কত কুঁদরুই হয়েছে, বড় বড়। তাই ভাবলাম আজকে বাজারে না গিয়ে বাড়িতে থাকায় কুঁদরুই দিয়ে একটা সুন্দর রেসিপি করে আপনাদের দেখাবো। দেখুন পাতার আলাদা আলাদা কত হয়েছে। দেখুন প্রতিটা ডালে একটা করে কুঁদরি হয়েছে, কোথাও একটা, কোথাও দুটো, কোথাও তিনটে। কি ভালো লাগে গাছের জিনিস তুলে রান্না করে খেতে। বন্ধুরা অনেক কুঁদরি তোলা হয়ে গেছে, রান্নাঘরে যাব। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি, আর কুঁদরির রেসিপিটা কিভাবে করব আর কি কি নেবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি কুঁদরি, আপনারা দেখেছেন, এগুলোকে ধুয়ে ভালোভাবে কেটে নেবো। আর এই কুঁদরির রেসিপিটা করার জন্য মশলা নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো, সরিষার তেল, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা, কালো জিরে, টমেটো কুচানো, পেঁয়াজ কুচানো। এবার কুঁদরিগুলো আমি কেটে নেব। কুঁদরির দুদিকে কেটে একটু করে বাদ দিয়ে দেবো। দিয়ে এইভাবে কেটে চার ফালি করে নেব। দেখুন এইভাবে কেটে এইভাবে চার ফালি করে নিচ্ছি, সবগুলোই একইভাবে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। উনানটা জ্বেলে নিচ্ছি। কড়াটা বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার কুঁদরিগুলো তুলে দেবো তেলের মধ্যে। ভালো করে কুঁদরিগুলো নেড়ে নিতে হবে। দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। লবণটা দিলে কুঁদরিটা একটু নরম হয়ে যাবে নাড়তে নাড়তে। কুঁদরিগুলো দেখুন খুব ভালো করে নাড়া হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। আর এবার তুলে নেবো। দিয়ে দেবো তেল, কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো, টমেটো,
লবণ, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জল, এক কাপের মতন আমি জল দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো কুঁদরিগুলো। দিয়ে ভালো করে আরো একবার নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো হাফ চামচের কম জিরে গুঁড়ো। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে হয়ে গেছে এই রেসিপিটা। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বাবা খাবে তো, সবাইকে খেতে হবে।